সুন্দর চিত্র তারা প্রদর্শন করে, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার নয়, ওরা হায়ান এবং জানোয়ার। ফ্রান্সে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এই ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ফ্রান্স সরকার গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বলছে, এই আগুন একদিন অগ্নিগিরিতে রূপান্তরিত হবে, ফ্রান্স সরকার জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আফসোসের বিষয়, ফ্রান্সের সরকার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এটাকে সাপোর্ট করেছেন, তিনি এটাকে উইথড্র করতে রাজি হন নাই। সারা বিশ্বের মুসলমানদের কলিজায় এটা আগুন জ্বলেছে, এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা ফ্রান্সের সকল পণ্য বয়কট করুন। এই হলো তাদের উদারতা, আমরা এর প্রতিবাদ জানাই, বিশেষ করে বাংলাদেশের সরকার সহ পৃথিবীর মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। যিনি গোটা জীবনে কোনো অন্যায় করেন নাই, গোটা জীবনে কোনো মানুষকে কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই, কারোর সাথে শত্রুতা করেন নাই, মানবতার মুক্তির জন্য যিনি আবিষ্ট হয়েছিলেন এবং সারাটা জীবন মানবতার মুক্তির জন্য চেষ্টা করে গিয়েছেন, সেই নবীর কার্টুন রচনা করে ফ্রান্স তাদের তকদিরে আগুন জ্বালিয়েছে, আমার বিশ্বাস। সম্মানিত তৌহিদের জনতা, আমরা ইমানের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন ফ্রান্সে বেশ কিছুদিন ধরে নানানভাবে ইসলামকে ছোট করা, মুসলমানদের কটূক্তি করা, এবং আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কার্টুন ছাপানো বিভিন্নভাবে, কখনো কোনো ম্যাগাজিন, কখনো কোনো সংগঠন, কখনো কোনো সংস্থা, কখনো কোনো ব্যক্তি, সর্বশেষ এই অপকর্মে লিপ্ত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে যে মুসলমানরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করে না, খ্রিস্টানরা যে ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে সম্মান করে, ইহুদিরা মুসা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে সম্মান করে, আমরা এদের মধ্যে পার্থক্য করি না। আজকে মুসলমানদের কলিজায় ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট যেভাবে কথা বলেছে, বাংলা পৃথিবীর কোটি কোটি মুসলমান এতে আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মাঝে মাঝে তারা আমাদের উদারতার সভ্য শিক্ষা দেয়, সভ্যতার শিক্ষা দেয়, এই হলো তাদের উদারতা, আমরা এর প্রতিবাদ জানাই, বিশেষ করে বাংলাদেশের সরকার সহ পৃথিবীর মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা যেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। মুসলিম নয় মুনাফিক তুই, রাসুলের দুশ্মন, বলেছেন কবি নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আমার প্রাণ প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর কার্টুন রচনা এবং তা পুলিশ প্রহরায় প্রদর্শনকে কেন্দ্র করে আজকে মুফাসসির পরিষদ যে মিছিলের ডাক দিয়েছে, আজকে মুফাসসির পরিষদ যে প্রতিবাদের ঘোষণা দিয়েছে, এই প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করে একজন মুসলমান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি, আপনারা গর্ববোধ করছেন কিনা? আমার রাসুল এমন একজন নেতা, আমার রাসুল এমন একজন ব্যক্তি যিনি গোটা জীবনে কোনো অন্যায় করেন নাই, গোটা জীবনে কোনো মানুষকে কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই, কারোর সাথে শত্রুতা করেন নাই, মানবতার মুক্তির জন্য যিনি আবিষ্ট হয়েছিলেন এবং সারাটা জীবন মানবতার মুক্তির জন্য চেষ্টা করে গিয়েছেন, সেই নবীর কার্টুন রচনা করে ফ্রান্স তাদের তকদিরে আগুন জ্বালিয়েছে, আমার বিশ্বাস। কোন মুসলমান এটাকে মেনে নিতে পারে না, কোন মুসলমান এটাকে সাই দিতে পারে না। মুসলমানের রক্ত যার গায়ে আছে, সে যদি এই প্রতিবাদে অংশ না নেয়, তাহলে কবি নজরুলের ভাষায় বলতে হয়, তুই মুসলিম নয় মুনাফিক, তুই রাসুলের দুশ্মন। আমি বলতে চাই, এই মুফাসসির পরিষদ আয়োজিত মাহফিল থেকে, মঞ্চ থেকে বলতে চাই, বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ আপামর জনসাধারণ সোচ্চার হতে হবে, নিজেদেরকে জেগে উঠতে হবে, ইসলামের আলোয় উজ্জ্বলিত হয়ে এই ব্যঙ্গচিত্র যারা প্রদর্শন করেছে তাদের বিরুদ্ধে
সচ্চার হয়ে আন্দোলন করে দেখিয়ে দিতে হবে নবীর সৈনিকেরা আজও পর্যন্ত এখনো বেঁচে আছে পৃথিবীর মধ্যে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহ। প্রিয় উপস্থিত জনতা, তাওহীদ জনতা, আজকে আমরা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের আহ্বানে এখানে একত্রিত হয়েছি। কি জন্য আমরা সকলেই জানি, ফ্রান্সের ওই কুত্তার বাচ্চারা আমাদের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে নবীকে উলঙ্গ করতে চায়, তাদেরকে আমরা মানুষ বলে ঘোষণা করতে চাই না। ওরা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জানোয়ার, কুরাত কুত্তার বাচ্চা ছাড়া কিছু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উলাইকা কাল আনাম বালহুম আদাল। তারা রসুলকে সহ্য করতে পারে না, যারা আল্লাহকে সহ্য করতে পারে না, আল্লাহ রসুলের ব্যঙ্গ চিত্র তারা প্রদর্শন করে, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার নয়, ওরা হায়ান এবং জানোয়ার। আজকে প্রতিটা মুসলমান আমাদেরকে একত্রতা ঘোষণা করতে হবে, আবার নতুন করে যেন এই বেদিনের বাচ্চারা, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বে যেন আমার নবীকে আর ব্যঙ্গ চিত্র করে প্রদর্শন করতে না পারে, নবীর কুটক্তি করতে না পারে, কোরআন হাদিসের কুটক্তি না করতে পারে, আলেম ওলামাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করতে না পারে। সেজন্য আমাদের মুসলমান সকলকে ঐক্যের প্ল্যাটফর্মে এসে এদের জবাব দিতে হবে। আমরা রাজি আছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আন্দোলনকে কবুল করুন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রান্সে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এই ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে ফ্রান্স সরকার গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় যে আগুন জ্বলছে, এই আগুন একদিন অগ্নিগিরিতে রূপান্তরিত হবে, ফ্রান্স সরকার জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। সংগ্রামী বিক্ষুব্ধ তাওহীদি জনতা আজকের এই মিছিল উত্তর পূর্ব সমাবেশে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি, বাংলাদেশের পতিত দশা আলেমে দিন সিংহ পুরুষ আল্লামা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি বক্তব্য রাখছেন কেন্দ্র মুফাসসির পরিষদের সংগ্রামী সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর দুশ্মনেরা অ্যাকশন অ্যাকশন, ফিরাঞ্চের বিরুদ্ধে বক্তব্য রাখছেন কেন্দ্র সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সংগ্রামী তাওহীদি জনতা, আজ বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ এবং মিছিল উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলা জাতীয় মুফাসসির পরিষদের বিভাগীয় সভাপতি, জেলা সভাপতি এবং নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বড় ব্যথিত, রক্তাক্ত, আহত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ফ্রান্সের দুটি কার্টুন ছবি, ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শন করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু আফসোসের বিষয়, ফ্রান্সের সরকার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এটাকে সাপোর্ট করেছেন, তিনি এটাকে উইথড্র করতে রাজি হন নাই। সারা বিশ্বের মুসলমানদের কলিজায় এটা আগুন জ্বেলেছে, 160 কোটি মুসলমানের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মনে রাখতে হবে, মুমিনের ইমানের দাবি হচ্ছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদার যদি হন, আপনার নবীকে প্রাণের চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমাদের ইমানের দাবি পূরণ করতে হলে আমার নবীর নামে যে গালি দিয়েছে, ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শন করেছে, তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য, ফ্রান্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 160 কোটি মুসলমানকে, 160 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, ফ্রান্সের সঙ্গে সমস্ত
প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা এই সমাবেশে বলতে চাই, ফ্রান্সের যাবতীয় পণ্যকে বর্জন করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, ফ্রান্সের হাই কমিশনার অ্যাম্বাসাডারকে ডেকে হুঁশিয়ারি উচ্চারণ করে দেন, যারা কার্টুন ছবি এঁকেছে, আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, তাদের যদি মৃত্যুদণ্ড কার্যকর করানো হয় তাহলে আগুন জ্বলবে, ফ্রান্সকে ক্ষমা করা হবে না। সংগ্রামী তৌহিদি জনতা, সেই সাথে সাথে বলতে চাই, আমার দেশেও কিছু নাস্তিকের আজকে সালাম নিয়ে কটুক্তি করেছে। ডক্টর জিয়া সালামের বিরুদ্ধে কথা বলেছে, আসসালামু আলাইকুমকে ব্যঙ্গ করে সালাম আলাইকুম বলেছে। এই নাস্তিকের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে, নবীর নামে কটু কথা বলবে, তাদের কোনো ক্ষমাই জমিনে হতে পারে না, পারে না, পারে না। সোচ্চার কণ্ঠে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি, জাতীয় মুফাসসির পরিষদ আছে, থাকবে, এবং বিশ্বনবীর জন্য জান দিয়ে প্রাণ দিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করতে চাই। নবীর নামে কোন অপমানজনক কথা বললে আমরা তার দাঁত ভাঙার জবাব দিতে চাই। আপনারা কি আমাদের সঙ্গে রাজি আছেন? যে কোনো কর্মসূচি ডাক দিলে পরে দিন প্রতিষ্ঠার প্রয়োজনে এবং নবীর অপমান করার প্রতিবাদে রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও মাঠে নামতে হবে। আসুন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। মুফাসসির পরিষদ যে কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে, বাংলাদেশের প্রতিটি গ্রামে আলেমদেরকে নিয়ে, ইমামদেরকে নিয়ে আমরা দাওয়াতে দিনের ময়দানে, রসুলের সুন্না কায়েমের ময়দানে কাজ করতে চাই। আমাদের সঙ্গে আপনারা থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, এগিয়ে চলুন। এই জমিন আল্লাহর জমিন। আপনারা খুশি হবেন, ফ্রান্সে এই ব্যঙ্গচিত্র প্রদর্শন করার পরে গতকাল ফ্রান্সের একটা বিশাল ভবনে আগুন জ্বলেছে, আগুন জ্বলেছে, অগ্নিকাণ্ডে জ্বলতেছে ফ্রান্সের বিশাল ভবন। মানে তারা মুসলমানদের শুধু কলেজে আগুন দেয় নাই, তাদের কপালে তারা আগুন জ্বালিয়েছে। বিশ্বের মানচিত্রে যদি তারা ক্ষমা না চায় মানুষের কাছে, আল্লাহর কাছে, জনতার কাছে, তাদেরকে আদালতে হাজির করা হবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা লিল্লাহে।